गत 31 मई को सिलीगुड़ी से लापता एक 14 वर्षीय नाबालिग को आखिरकार सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस की प्रधाननगर थाने की विशेष टीम ने जम्मू कश्मीर के बारामूला से बरामद कर सिलीगुड़ी लौटाई है। मिली जानकारी के अनुसार सिलीगुड़ी के प्रधाननगर थाना अंतर्गत पंचनोई इलाके स्थित अगम सिंह नगर के रहने वाले एक दंपति का 14 वर्षीय नाबालिग बेटा गत 31 मई अचानक घर से लापता हो गया था। काफी खोजबीन करने के बावजूद बेटे का कुछ पता नहीं चला, जिसके बाद इस विषय पर गत 8 जून को प्रधाननगर थाने में एक शिकायत दर्ज करवाई गई। इस बीच नाबालिग के माँ को जम्मू कश्मीर से उसका लापता बेटे ने फोन कर बारामूला में होने की खबर दी। इसकी खबर मिलते ही प्रधाननगर थाने के आईसी सुभाषित चाकी ने एएसआई राजू सरकार, एएसआई नीलम स्वर्णकार और कांस्टेबल नीलाद्री सरकार को लेकर एक विशेष टीम बनाई और 21 जून को जम्मू कश्मीर के लिए रवाना हुई। इसके बाद श्रीनगर के नौगन पुलिस से संपर्क कर बारामूला पहुंचने के बाद स्थानीय पुलिस की मदद से प्रधाननगर की विशेष टीम आखिरकार नाबालिग तक पहुंच गई। कानूनी कार्रवाई के बाद नाबालिग को गत 5 जुलाई को सिलीगुड़ी लाया गया, जिसके बाद गत 7 जुलाई को दार्जिलिंग जिला बाल कल्याण समिति के समक्ष पेश करने के बाद नाबालिग को उसके माता पिता को सौंप देने का निर्देश दिया गया। আমি ছেলেটাকে খুঁজতে পাইনি, একদিন হয়েছে, একদিনের পরে আমি খুঁজলাম, রাত্র বাইর হয়ে দেখছি যে আমার ছেলে নাই। হ্যাঁ, আমি বকেছিলাম, আমি অনেক দূরও গেছি, জলপাইগুড়িও গেছিলাম খোঁজার জন্য, পাই নেই। তারপর ওইখান থেকে মন খারাপ করে আসলাম, এসে আবার পুরা গা পুরা খুঁজলাম, পুরা খুঁজতে খুঁজতে আট দিন মতন হয়ে গেল, পাইনি। না পাওয়ার পরে একদিন আমার ছেলে নিজেই ফোন করছে, আমি এখানে আছি কাশ্মীরে। আমি জিজ্ঞাসা করলাম কে নিয়ে গেছিল, নাম তো বলতে পাইনি, জায়গার নামও বলতে পাইনি। তখন আমি পুলিশকে দিলাম নম্বর, পুলিশটা অনেক সাহায্য করলো আমার, কিন্তু ভগবানের মতন ওরা সাহায্য করলো, আমাকে সাহায্য করে ওখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি গেছি, হ্যাঁ পাইছি, আমাকে খুশি লাগছে, এখন খুব খুশি লাগছে। আখির কিস কারণ সে নাবালিক আপনে ঘর সে লাপতা হুয়া থা, শুনিয়ে নাবালিক কি জুবানি। মা অল্প বকা দিস, আমি খেলতে গেছিলাম, তারপর মারে বলে আমি চলে গেছি বাবার ওখানে। বাবা আগে কাজ করতো না আসামে, ওখানে যাইতেছিলাম, ওর পরে রঙ্গিয়া থেকে একটা ছেলে ধরছে, বলছে চল আমি তোর কাজ দিব, চল আমার সাথে। আমার নিয়ে গেছে, তারপরে কাশ্মীর নিয়ে গেছে। তারপর কদিন পরে মারে ফোন করছে, তারপর আসতে দিচ্ছিল না। एसीपी वेस्ट चंदन दास ने कहा कि शिकायत के आधार पर नाबालिग को जम्मू कश्मीर से सही सलामत बरामद कर लिया गया है। उन्होंने कहा कि प्रधाननगर थाने के एएसआई राजू सरकार, एएसआई नीलम स्वर्णकार और कांस्टेबल नीलाद्री सरकार ने अपने कर्तव्य का पालन किया और अपने साहस का परिचय दिया। इन तीनों पुलिस कर्मियों के कारनामे ने मेट्रोपॉलिटन की शान बढ़ा दी है। মে মাসের শেষ দিনে একটি ছেলে পোদারনগর থেকে নিখোঁজ হয়ে যায়, 14 বছর বয়স্ক একটি ছেলে। ওর মা বাবা খোঁজাখুঁজির পর 8 তারিখে মিসিং ডায়েরি করে, তারপরেই পোদারনগর থানা তাদের আইসি সাহেবের নেতৃত্বে পুরো টিম নেমে পড়ে। তার দুদিন পরেই একটা ফোন নাম্বার আসে ওর মায়ের কাছে, ওই বাচ্চাটি বলে যে মা আমি কাশ্মীরে আছি, এরপরে ফোনটা কেটে যায়। শুধুমাত্র এইটুকু সূত্র ধরে খোঁজ নিয়ে দেখা যায় যে নাম্বার থেকে ফোন এসেছিলো সেটা কাশ্মীরের। তারপরে এখানে সমস্ত কিছু তদন্ত করে একটা টিম, এএসআই রাজু সরকার, নীলম এএসআই নীলম স্বর্ণকার আর কনস্টেবল নীলাদ্রি সরকারের একটা টিম যায় ওর মা বাবাকে সঙ্গে নিয়ে কাশ্মীরে। তো কাশ্মীর এমনিতেই বিভিন্নভাবে উপদ্রুত এলাকা, ওখানে আমাদের এই সাধারণ সিম চলে না, বিভিন্ন রকম প্রতিকূলতার মধ্যেও এই তিনজন, দুজন অফিসার এবং একজন ফোর্স, তারা অত্যন্ত দক্ষতার সাথে সেখানে তদন্ত চালায়, খুঁজে বার করে ভিকটিমকে এবং তাকে রিকভারি করে, করে তাদেরকে রিকভারি করে 26 তারিখে, করার পরে তাদেরকে 28 তারিখে ওখানকার যে সিডব্লিউসি আছে, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, ওখানে প্রডিউস করে এবং এখানে গত 4 তারিখে ফিরিয়ে নিয়ে আসে। পুরো ব্যাপারটাই ওভার দ্য টেলিফোন এখান থেকে আমাদের প্রধাননগর থানার আইসি সাহেব শ্রী সুভাষিস চাকি উনি পরিচালনা করেন এবং তাদেরকে প্রয়োজনীয় নির্দেশ দেন। ইচ্ছা থাকলে এবং
দক্ষতার সাথে আমাদের যে শিলিগুড়ি পুলিশ কমিশনারের কর্মীরা সমস্ত পুলিশ কর্মচারী যে কাজ করছেন ড্রাগের বিরুদ্ধে বলুন আর এই একটা কিডন্যাপিংয়ের ব্যাপারেই বলুন সেটা কিন্তু খুব দক্ষতার সাথে তারা কাজ করে চলেছে বলে আমরা মনে করছি এবং তারই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের যে সাফল্য তার মুকুটে একটা নতুন পালক যোগ হলো এই ঘটনার সাথে সাথেই তার মা বাবা শিলিগুড়ি পুলিশ কমিশনার পুরো কর্মচারীবৃন্দকে সকলকে তারা আকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন।